Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Supriyo shikharthira. Kemon acho shobai? Nishchoi shobai bhalo acho. Alhamdulillah amio bhalo achi. Tomaderke shagoto janacchi Srishti Academy School er online class e. আমি আফরোজা আক্তার সিনিয়র শিক্ষক এবং শ্রেণী পরিচালক সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল তো তোমাদের কাছে আমি আজকে নতুন একটা অধ্যায় নিয়ে এসেছি এবং এই অধ্যায়টা হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়ের যে বিষয় সেটা হচ্ছে বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা দুইটা অংশ তো এখান থেকে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের কথা আজকের বিষয় ছোট ছোট কয়েকটি সংজ্ঞা যা কিনা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে থাকে তো এখানে আমি সরাসরি পড়াই চলে আসছি প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের পরমাণু কাকে বলে পরমাণু কাকে বলে আমরা পরমাণু পদার্থের গঠন এই অধ্যায়ে পড়েছি পরমাণু কাকে বলে তো পদার্থ যে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত বা পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় এইকে বলা হয় পরমাণু তো পরমাণু সাধারণত ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত তো আরেকটু বলি এই ব্যাপারে যে পরমাণুর কেন্দ্রে সাধারণত নিউক্লিয়াস থাকে যা তৈরি হচ্ছে প্রোটন ও নিউট্রন দিয়ে প্রোটন ও নিউট্রন দিয়ে এবং ইলেকট্রনগুলি চারপাশে সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে এবং চারপাশে কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে বা ঘুরতে থাকে ঠিক আছে তো এই গেল আমাদের পরমাণু পরমাণুর গঠন বা পরমাণু কাকে বলে পরবর্তী প্রশ্ন প্রশ্ন 2 তো পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ হয় কেন পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ হয় কেন তো আমরা জানি পরমাণু ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত তো চার্জ মূলত ইলেকট্রন ও প্রোটনের কারণে কোনো বস্তু চার্জযুক্ত বা আধানযুক্ত হয় কিন্তু পরমাণু সাধারণত আধান বা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জই প্রকাশ করে না বা কোনো ধর্মই প্রকাশ করে না কারণ হচ্ছে একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে সেই কয়টি ইলেকট্রনও থাকবে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকার কারণেই পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে 3 নম্বর প্রশ্ন তোমরা বোর্ডে খেয়াল করবে বোর্ডে এই সংখ্যাগুলি দেখা যাবে এবং তোমরা সেই সংখ্যাগুলি লিখে রাখতে পারো অথবা বইয়ে দাগিয়ে রাখতে পারো মনে লিখে রাখলে সবচেয়ে ভালো হবে দাগিয়েও রাখতে পারো তাতে তোমাদের পড়তে সুবিধা হবে ঠিক আছে আমি এখন যে সংখ্যাগুলি বলছি সেগুলি হচ্ছে তোমার 102 পৃষ্ঠায় 102 পৃষ্ঠায় ঠিক আছে এই অধ্যায়ে যে কয়টা ছোট প্রশ্ন আছে সব সংখ্যা আছে সবগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবাহী পদার্থ কাকে বলে পরিবাহী পদার্থ কাকে বলে তো পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী এটা হচ্ছে 104 পৃষ্ঠায় পাঠ 4 104 পৃষ্ঠায় পাঠ 4 ঠিক আছে তো পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী পরিবাহী পদার্থ সেই পদার্থগুলিকে বলা হয় যে পদার্থগুলির ইলেকট্রনগুলি পরমাণু ইলেকট্রনগুলি এক পরমাণু থেকে অপর পরমাণুতে সহজে চলাচল করতে পারে এক পরমাণু থেকে অপর পরমাণুতে সহজে চলাচল করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় পরিবাহী পদার্থ পরিবাহী পদার্থ বিশেষ করে ধাতু যেমন সিলভার কপার অ্যালুমিনিয়াম হ্যাঁ এরা এই সমস্ত পদার্থের পরমাণুর ইলেকট্রন সহজেই এক পরমাণু থেকে অপর পরমাণুতে স্থানান্তরিত হতে পারে যাতে করে কোনো পদার্থ কোনো বস্তু আধানযুক্ত বা চার্জযুক্ত হয়ে থাকে তো যাই হোক এরপরের প্রশ্ন হচ্ছে অপরিবাহী পদার্থ কাকে বলে অপরিবাহী পদার্থ কাকে বলে তোমরা বোর্ড খেয়াল করবে লেখাগুলি খেয়াল করবে অপরিবাহী পদার্থ কাকে বলে অপরিবাহী যেহেতু পরিবাহী পদার্থের পরমাণু ইলেকট্রন এক পরমাণু থেকে অপর পরমাণুতে স্থানান্তরিত হতে পারে তাহলে অপরিবাহীতে কী হবে অ মানেই হচ্ছে না অ মানেই হচ্ছে না তার মানে যে সকল পদার্থের পরমাণুর ইলেকট্রন এক পরমাণু থেকে অপর পরমাণুতে সহজে চলাচল করতে পারে না বা চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ তবে এরা আধান বা চার্জযুক্ত হতে পারে যেমন এদেরকে যদি মানে ঘষা হয় ঘর্ষণের সাহায্যে এদেরকে সামান্য পরিমাণে আধানযুক্ত বা চার্জযুক্ত করা যায় এই পদার্থ উদাহরণ হচ্ছে প্লাস্টিক গ্লাস এবং রাবার প্লাস্টিক গ্লাস এবং রাবার এগুলি হচ্ছে অপরিবাহী পদার্থ ঠিক আছে এই পদার্থগুলিকে ঘষে বা ঘর্ষণের মাধ্যমে সামান্য পরিমাণ আধানযুক্ত বা চার্জযুক্ত করতে পারে
এরপর আছে অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে। দেখো অর্ধপরিবাহী, অর্ধ মানে কি অর্ধেক, কখনো পরিবাহীর মতো আচরণ করবে, কখনো অপরিবাহী পদার্থের মতো আচরণ করে থাকে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিম্ন তাপমাত্রায়, যে পদার্থগুলি নিম্ন তাপমাত্রায় অপরিবাহী পদার্থের মতো আচরণ করে কিন্তু তাপমাত্রা বাড়ালে এটা পরিবাহী পদার্থের মতন আচরণ করে, সেই পদার্থগুলিকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। মানে কখনো পরিবাহী পদার্থের মতো আচরণ করে, কখনো অপরিবাহী পদার্থের মতন আচরণ করে, এই জন্য বলা হয়েছে এটাকে অর্ধপরিবাহী পদার্থ। এই অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই ধরনের পদার্থ। সিলিকন, জার্মেনিয়াম এবং গ্যালিয়াম এই ধরনের কিছু পদার্থ অর্ধপরিবাহী পদার্থের মতন আচরণ করে থাকে। ছয় নম্বর প্রশ্ন, সরল বর্তনী, বর্তনী কাকে বলে? প্রশ্ন হচ্ছে বর্তনী কাকে বলে। তো এই আধান বা চার্জ বা বিদ্যুতের ক্ষেত্রে বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলের রাস্তা। মানুষ চলাচলের জন্য যেরকম রাস্তার প্রয়োজন পড়ে, সেরকমভাবে বিদ্যুৎ চলাচলের জন্যও রাস্তার প্রয়োজন পড়ে। তাহলে এই যে বিদ্যুৎ চলাচলের জন্য যে নির্দিষ্ট পথ, এই নির্দিষ্ট পথকে বলা হয় বর্তনী। আমরা জানি যে বিদ্যুৎ চলাচল করে কী দিয়ে? তারের ভেতর দিয়ে, তারের মধ্য দিয়ে, তাই না? তো এই যে তারগুলি, এই তারগুলি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পথ বা বর্তনী। তার মানে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের নির্দিষ্ট পথকে বর্তনী বলা হয়। ঠিক আছে, আবার বলি, বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের নির্দিষ্ট পথকে বর্তনী বলা হয়। ঠিক আছে, তোমরা পারবে আমার ধারণা যে সহজ বিষয়গুলো তোমরা পারবে। তো এরপরে প্রশ্ন হচ্ছে চৌম্বক পদার্থ কাকে বলে? যেহেতু অধ্যায়টা আমাদের বিদ্যুৎ এবং চৌম্বক নিয়ে, তো চৌম্বক পদার্থ কাকে বলে? তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলি দেখে থাকবে আগেই, তো আমি ছোট ছোট প্রশ্ন নিয়ে এই জন্য এসেছি। তো এই পদার্থের মধ্যে চৌম্বক পদার্থ সেই পদার্থগুলিকে বলা হয় যে পদার্থগুলিকে চুম্বক আকর্ষণ করতে পারে। চুম্বক হচ্ছে এক ধরনের শক্তি, এক ধরনের পাথর জাতীয় শক্তি, যার কিনা আকর্ষণ করার ক্ষমতা আছে, চুম্বক এমন এক ধরনের পদার্থ যে পদার্থের আকর্ষণ করার ক্ষমতা আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে চৌম্বক পদার্থ বলা হয় ওই সমস্ত পদার্থগুলিকে যে পদার্থগুলিকে চুম্বক আকর্ষণ করতে পারে। এই পদার্থগুলির মধ্যে আমরা জানি লোহা, আমরা কিন্তু সবাই জানি যে লোহাকে চুম্বক আকর্ষণ করতে পারে। লোহা, নিকেল, কোবাল এবং অধিকাংশ ইস্পাত জাতীয় পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে, যে কারণে এই পদার্থগুলিকে বলা হয় চুম্বক পদার্থ। এবং পরের প্রশ্ন হচ্ছে অচুম্বক পদার্থ কাকে বলে? অচুম্বক পদার্থকে অ মানেই না, আগেই বলেছি অ মানেই না। তো অ মানেই না যদি হয় তাহলে যে সকল পদার্থগুলিকে চুম্বক আকর্ষণ করতে পারে না সে পদার্থগুলিকে অচুম্বক পদার্থ বলে। তোমরা নিশ্চয় জানো যে চুম্বক প্লাস্টিককে আকর্ষণ করতে পারে না, কাঠকে আকর্ষণ করতে পারে না, ঠিক আছে, সিলভার, কপার এই পদার্থগুলিকে, অ্যালুমিনিয়াম এই পদার্থগুলিকে চুম্বক আকর্ষণ করতে পারে না, এই পদার্থগুলিকে বলা হয় অচুম্বক পদার্থ। এখন লাস্ট প্রশ্ন হচ্ছে চুম্বকের দুইটি ধর্ম লিখো। আমাদের চুম্বকের তিনটা ধর্ম আছে, তিনটি প্রধান ধর্ম আছে চুম্বকের। আমি তিনটি বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা দুইটি বেছে নেবে, কোন দুইটি তোমাদের জন্য সহজ। চুম্বকের প্রধান ধর্ম হচ্ছে একটা চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। যে এটাকে যদি আমরা একটা চুম্বক দিই তাহলে এই প্রান্ত আর এই প্রান্তে, দণ্ড চুম্বকের এই প্রান্ত এবং এই প্রান্তে, এই দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। দণ্ড চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, এটা হচ্ছে ধর্ম এক। ধর্ম দুই হচ্ছে মুক্তভাবে যদি একটা চুম্বককে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই চুম্বক উত্তর এবং দক্ষিণমুখী হয়ে স্থির হবে। মুক্তভাবে যদি কোনো চুম্বককে ঝুলিয়ে দেওয়া হয়, দণ্ড চুম্বককে, হ্যাঁ, তাহলে সেটা উত্তর এবং দক্ষিণ দিক হয়ে ঝুলে থাকবে। তিন নম্বর হচ্ছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো আমার প্রশ্ন হচ্ছে দুইটি ধর্ম লিখুন, এখানে তিনটি ধর্ম আছে, তুমি বেছে নিতে পারো দুইটি ধর্ম। যেমন চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, আর মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সবসময় উত্তর এবং দক্ষিণমুখী হয়ে স্থির হয়। ঠিক আছে, এই ছিল আমার নয়টা প্রশ্ন, এই অধ্যায়ের ছোট নয়টা প্রশ্ন। তো এরপরে আরও নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। তো যেহেতু অধ্যায় শেষ হয়ে গিয়েছে, এখন সমাধানমূলক ক্লাসই নিব আমি। তোমরা ক্লাসগুলি দেখে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।